Hello learners, this is Abrar Hossain Sajan and welcome to High School English. This class is for the students of class 7 for their English for today. In this class, I will discuss about unit 9 and title of this unit is Climate Change. Climate shabder ortho holo jolobayu, amra eta jani, a change mane holo poriborton. Jolobayu poriborton je probhab ebong er karon. এই বিষয়টা নিয়েই এই ইউনিটে আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাসে আমরা এই ইউনিটের যে লেসন 1 আছে সেটা আলোচনা করব লেসন 1 এর যে টাইটেল সেটা হলো মাদার আর্থ ইন ক্রাইসিস মানে আমাদের এই ধরিত্রী মা আর্থ মানে এখানে পৃথিবী বা ধরিত্রী মাদার তো মাদার অর্থ হলো মা আর ক্রাইসিস মানে সমস্যা তার মানে এটা হয় এই টাইটেলের সম্পূর্ণ বাংলাটা যদি আমরা বলতে চাই তাহলে এটাকে আমরা বলতে পারি আমাদের এই ধরনী সংকটাপন্ন ওকে প্রথমেই আমরা কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোর অর্থ জেনে নিচ্ছি প্রথম যে কিওয়ার্ডটা দেয়া আছে এটা হলো আনকমফোর্টেবল আনকমফোর্টেবল অর্থ হলো অস্বস্তিকর কমফোর্টেবল থেকে এসেছে আনকমফোর্টেবল এরপরে দেয়া আছে আইডল আইডল মানে অলস তারপরে দেয়া আছে অল ডে লং মানে সারা দিন ধরে বা সারা দিন ব্যাপী এরপর আছে ক্লাইমেট ক্লাইমেট অর্থ তো আমরা একটু আগে জানলামই এটা অর্থ হলো জলবায়ু এরপর আছে শিফট শিফট মানে হলো অবস্থান বা দিক পরিবর্তন করা অথবা আমরা বলতে পারি স্থানান্তরিত করা শিফট হলো একটি ভার্ব এরপর দেয়া আছে টেম্পারেচার আমরা অনেকেই জানি যে টেম্পারেচার শব্দের অর্থ হলো তাপমাত্রা এরপর যে শব্দটা আছে সেটা হলো ক্লাইম্ব ক্লাইম্ব মানে আরোহণ করা মানে উপর দিকে বেয়ে বেয়ে ওঠা এরকম বোঝায় এবং শেষ যে ওয়ার্ডটা আছে সেটা হলো সার্ভাইভ সার্ভাইভ শব্দের যে অর্থ সেটা হলো টিকে থাকা বা বেঁচে থাকা সংগ্রামে জীবন সংগ্রামে টিকে থাকা এরকম বোঝায় ওকে লার্নার্স আমরা কিওয়ার্ডসগুলো জেনে নিলাম এরপরে যে টেক্সট আছে সেটা আমরা আলোচনা করব এখানে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য কনভারসেশন তার মানে এই লেখাটি এবং এখানে যে কনভারসেশন আছে সেটা পড়ো তোমাকে খুব গুরুত্ব দিয়ে এটা পড়তে বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা আছে সামিনা ইজ ইন ক্লাস 7 সামিনা সপ্তম শ্রেণীতে পড়ে সামিনা ইজ ইন ক্লাস 7 অ্যান্ড আরিফ ইজ ইন ক্লাস 6 এবং আরিফ পড়ে 6 বা ষষ্ঠ শ্রেণীতে দে বোথ ফেল্ট ভেরি আনকমফোর্টেবল দ্য আদার ডে একদিন তারা খুবই অস্বস্তি বোধ করছিল দে ফেল্ট মানে তারা অনুভব করছিল বা তারা বোধ করছিল আনকমফোর্টেবল ভেরি আনকমফোর্টেবল খুবই অস্বস্তিকর অবস্থা দ্য আদার ডে একদিন অন্য দিন এটা বোঝানো হয়েছে এরপর ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং এটা ছিল সবেমাত্র শুরু বিগিনিং মানে শুরু জাস্ট দ্য বিগিনিং মানে সবেমাত্র শুরু হয়েছে এমন অফ মার্চ তার মানে এই লাইনটার সম্পূর্ণ অর্থ দ্বারা এটা ছিল মার্চের শুরু সবেমাত্র অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট এবং দিন ছিল খুবই গরম ইন দ্য স্মল টাউন অফ শেরপুর শেরপুরের একটি ছোট্ট শহরে সামার হ্যাড কাম গরম এসেছিল সামার হ্যাড কাম গরম এসেছিল উইথ অল ইটস হিট অ্যান্ড ওয়ার্মথ এসেছিল তার সমগ্র উত্তাপ এবং উষ্ণতা নিয়ে হিট অর্থ উত্তাপ বা গরম যে অনুভূতি এটা এবং ওয়ার্মথ অর্থ তো আমরা জানি ওয়ার্মথ অর্থ উষ্ণতা ওকে সামিনা অ্যান্ড আরিফ হ্যাড নাথিং সো মাচ টু ডু সামিনা এবং আরিফের তেমন কিছু করার ছিল না দে হ্যাড নাথিং তাদের কিছুই ছিল না টু ডু করার মতো হোয়াইল যখন সিটিং আইডল অন দ্য বারান্দা যখন তারা অলসভাবে বারান্দায় বসেছিল এখানে আইডল বলতে কোনো কাজ ছাড়া বসে থাকা এমন বোঝানো হয়েছে দে স তারা দেখলো দেয়ার আঙ্কেল তাদের চাচাকে আনোয়ার যার নাম আনোয়ার কামিং টু দ্যাম তাদের কাছে আসতে দেখলো আনোয়ার ওয়ার্কস আনোয়ার কাজ করে অ্যাট অ্যান এনজিও একটি এনজিওতে এনজিও মানে হলো এনজিওর যে ফুল মিনিং সেটা হয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যার মানে দাঁড়ায় বেসরকারি সংস্থা ওকে
সে যেখানে কাজ করে কল্ড সেটাকে বলে সেভ দ্য আর্থ। সেভ দ্য আর্থ নামের একটি এনজিওতে সে কাজ করে। আর সেভ দ্য আর্থ মানে এটার যদি বাংলা আমরা করতে চাই তাহলে দাঁড়ায় যে পৃথিবীকে বাঁচাও, এরকম হয়। ওকে, সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড, সামিনা এবং আরিফ শুরু করলো টকিং, কথা বলা, টু দেয়ার আঙ্কেল, তাদের চাচার সাথে, অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার মানে হলো আবহাওয়া এবং ক্লাইমেট মানে জলবায়ু। তারা এই আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে তাদের চাচার সাথে আলোচনা শুরু করলো। এরপর সামিনা এবং আরিফ তাদের চাচা আনোয়ারের সাথে কথা বলতে শুরু করলো। তাদের চাচা আনোয়ারই প্রথম কথা বলেছিল, সে কি বলেছিল সেটা আমরা দেখব। চিলড্রেন, ওয়াই আর ইউ সিটিং আইডল হিয়ার? চিলড্রেন বলতে এখানে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে বাচ্চারা, ওয়াই আর ইউ সিটিং, কেন তোমরা বসে আছো আইডল হিয়ার, অলসভাবে এখানে কেন বসে আছো? ইউ লুক ভেরি আনহ্যাপি, তোমাদেরকে অখুশি বা বিষণ্ণ দেখাচ্ছে। এরপর সাবিনা বলে, সরি এখানে সামিনা হবে, স্পেলিংটা ভুল আছে, সে বলল, আঙ্কেল ইটস সো হট অল ডে লং, এটা সারাদিন ধরে প্রচণ্ড গরম। আরিফ, অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎও নেই, হয়তো তাদের ওখানে লোডশেডিং হয়েছে আমরা ধরে নিতে পারি। উই ক্যান্ট ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করতে পারছি না। এরপর সামিনা বলে, উই ক্যান্ট ওয়াচ টেলিভিশন এইদার, এইদার মানে হলো এমনকি, আমরা এমনকি টেলিভিশনও দেখতে পাচ্ছি না। আঙ্কেল, হোয়াই ইজ ইট সো হট নাও, এখন এত গরম কেন? হোয়াই মানে কেন, ইজ ইট এখন, সো হট নাও, এখন এত গরম কেন? এরপর আনোয়ার উত্তর দিচ্ছে, ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ হলো আসলে বা প্রকৃতপক্ষে। উই হ্যাভ অ্যান আর্লি সামার দিস ইয়ার, এবছর গরম একটু আগে এসেছে। ইটস বিন হ্যাপেনিং, এটা ঘটছে বা এটা হচ্ছে ফর দ্য লাস্ট 4 or 5 years, গত 4 বা 5 বছর ধরে এটা হচ্ছে। সিজনস আর শিফটিং, ঋতু বদলাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। শিফট মানে হলো আমরা একটু আগে যে পড়লাম ওই যে কিওয়ার্ডসের মধ্যে, যে শিফটিং মানে বদলানো, স্থান বা দিকের পরিবর্তন করা এমন। ওকে, এরপর আরিফ বলছে, হোয়াটস শিফটিং আঙ্কেল, শিফটিংটা কি, এই পরিবর্তনটা কি? আরিফ এটা বুঝতে পারিনি। ওকে, তার চাচা আনোয়ার উত্তর দিচ্ছে, সামার ইউজুয়ালি স্টার্টস ফ্রম এপ্রিল, এপ্রিল, সামার সাধারণত শুরু হয় এপ্রিলে, ইউজুয়ালি মানে সাধারণত এবং স্টার্টস মানে শুরু হওয়া। ওকে, বাট কিন্তু দিস ইয়ার, এই বছর, ইট হ্যাজ স্টার্টেড ইন মার্চ, এটা মার্চেই শুরু হয়ে গিয়েছে। দিস মুভিং, এই যে স্থান বা সময়ের পরিবর্তন, ফ্রম এপ্রিল টু মার্চ, এপ্রিল থেকে মার্চে, ইজ আ শিফট অর চেঞ্জ, এটাই হলো একটা পরিবর্তন। ওকে, এরপর সামিনা আবার প্রশ্ন করেছে, ওয়াই ডু সিজনস শিফট আঙ্কেল, চাচা এই ঋতু কেন পরিবর্তন হয়? আনোয়ার উত্তর দিচ্ছে, ওয়েল ভালো, দিস ইজ ফর ক্লাইমেট চেঞ্জ, এটা হয় জলবায়ু পরিবর্তনের জন্য, আমরা একটু আগে পড়েছি যে ক্লাইমেট অর্থ জলবায়ু। অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং, এবং অনেক কিছুই হচ্ছে বা ঘটছে অন দিস আর্থ, এই পৃথিবীতে, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ঋতু এই ই পরিবর্তনের জন্য, ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের জন্য। ডিউ টু মানে হলো জন্য, এটা আমাদের মনে রাখা দরকার। এরপর আছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিজনস আর শিফটিং, ঋতু পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, এখানে ক্লাইম্ব অর্থ উপরের দিকে ওঠা বা বাড়া, টেম্পারেচার মানে হলো তাপমাত্রা, তাপমাত্রা বাড়ছে। অ্যান্ড সি লেভেলস আর রাইজিং, এবং সমুদ্রের যে লেভেল বা স্তর সেটাও বৃদ্ধি পাচ্ছে, রাইজিং। ইফ থিংস গো অন লাইক দিস, যদি এভাবেই এগুলো চলতে থাকে, আওয়ার মাদার আর্থ, আমাদের মাতৃ এই ধরিত্রী বা পৃথিবী, উইল বি ইন ডেঞ্জার, এটা বিপদের সম্মুখীন হবে বা বিপদাপন্ন হবে। এরপর সামিনা বলছে, আঙ্কেল হোয়াট উইল হ্যাপেন, কি হবে বা কি ঘটবে ইফ দ্য আর্থ ইজ ইন ডেঞ্জার, যদি এই পৃথিবী বিপদে পড়ে যায়, হাউ উইল উই সার্ভাইভ অন দিস আর্থ, আমরা কীভাবে এই পৃথিবীতে টিকে থাকবো, সার্ভাইভ মানে টিকে থাকা, আমি বলেছিলাম।
এরপরে আরো একটু অংশ আছে এই টেক্সটের, সেটা হলো আনোয়ার উত্তর দিচ্ছে, দেখো, ওয়েল, ভালো, আই এম গোয়িং টু গিভ ইউ, আমি তোমাদের দিতে যাচ্ছি আ বুকলেট নাও, একটি পুস্তিকা দিতে যাচ্ছি এখন, প্লিজ রিড ইট, দয়া করে এটা পড়ো, অ্যান্ড ইউ উইল নো, এবং তোমরা জানতে পারবে মোর অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে তোমরা আরও কিছু জানতে পারবে। এরপর সামিনা অ্যান্ড আরিফ বলছে একসাথে যে থ্যাংক ইউ আঙ্কেল, উইল সার্টেনলি রিড ইট, আমরা অবশ্যই এটা পড়বো। এখানে যে সার্টেনলি ওয়ার্ডটা আছে, সার্টেনলি দ্বারা বোঝায় আসলে যে নিশ্চয়ই বা অবশ্যই এমন বোঝায়, আমরা বলতে পারি যে অফকোর্সের পরিবর্তে এটা ব্যবহার করা হয়। ওকে লার্নার্স, আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটি লেসন পড়লাম। দিস ইজ দ্য ইন ফর দিস ক্লাস, উইল মিট ইন দ্য নেক্সট উইথ দ্য নেক্সট লেসন, গুড বাই।